চেঞ্জ টিভির রুম থেকে আজকের অনুষ্ঠান যারা দেখছেন দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই আমরা জানি যে আমাদের বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে বিদেশি নানা শক্তি বিশেষ করে ভারত বা মার্কিন যুক্তরাষ্ট্রের মতন শক্তিগুলোর বহুপাক্ষিক বহু ধরনের তৎপরতা এটা বিভিন্ন সময়ে আমাদের জন্য যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠার জন্ম দিয়েছে সাম্প্রতিক সময়ে আপনারা নিশ্চয়ই সবাই জানেন মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক র্যাব এবং র্যাবের সাতজন কর্মকর্তা এবং তাদের এখানে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আমলে নিয়ে তাদের উপরে তারা যে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেটা সরকার এবং সরকারি দলের জন্য একটা বিরাট একটা নেতিবাচক একটা প্রতিক্রিয়া তৈরি করেছে এবং সরকারের প্রতিক্রিয়া দেখে বোঝা যায় যে মার্কিন যুক্তরাষ্ট্র বা বিদেশি সরকার বা দেশগুলোর এবং তাদের তৎপরতা তাদের কোনো সিদ্ধান্ত কোনো ভূমিকা বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কতখানি এখানে প্রভাবিত করছে এবং এরপরে আমরা লক্ষ্য করছি যে এই নিষেধাজ্ঞা জারির পরে গত চার মাসে দুটো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ছাড়া বড় ধরনের কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা গত চার মাসে সংঘটিত হয়নি এবং এটা অনেক সময় আমার বন্ধুরা বলেন যে বিরোধী দলগুলো আমরা আন্দোলন করে সরকারকে যত আমরা তাদেরকে আমরা আত্মরক্ষামূলক ভূমিকায় নিতে পেরেছি তার চেয়ে অনেক বেশি কেবলমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন এই নিষেধাজ্ঞা জারির পরে সরকারের মধ্যে একটা চূড়ান্ত অস্থিরতা সরকারের মধ্যে একটা বিপন্নতা বোধ সেটা জন্ম হয়েছে বোঝা যায় যে বিদেশি রাষ্ট্রগুলোর একটা সিদ্ধান্তের ভূমিকা কতখানি সরকারকে সেখানে আলোড়িত করছে ভেতরে এবং বাইরে থেকে আরেকটা কথা আমরা স্মরণ করতে পারি আর দু চোদ্দো সালের আওয়ামী লীগের নির্বাচনের ওই সময়কালে নিশ্চয় আপনারা তো স্মরণ করবেন ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিং তিনি ঢাকা সফর করে বিরোধী দলগুলোকে কেন আজকে নির্বাচনে আসা উচিত তিনি এ ব্যাপারে ঢাকায় বসে তিনি সওয়াল করছেন তার অর্থ কী আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রত্যক্ষ হস্তক্ষেপে সামিল এই ধরনের ঘটনা বলি ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি তিনি তার আত্মজৈবনিক তার যে পুস্তক বই সেখানে তিনি উল্লেখ করেছেন কিভাবে তার বিভিন্ন সময়কালে তিনি বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিতে কিভাবে তিনি ভূমিকা রেখেছেন কীভাবে তিনি এটাকে প্রভাবিত করার চেষ্টা করেছেন তিনি এক ধরনের তার সরল স্বীকারোক্তি সেখানে আমরা লক্ষ্য করি আর আপনারা সবাই জানেন যে উনিশশো সালের রাজনৈতিক পট পরিবর্তনের সময়কালে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের যে মদত পরোক্ষভাবে সেটাকে পর্যন্ত বিভিন্ন সময় সেটাকে চিহ্নিত করা হয়েছে এবং পরবর্তী সময়কালে গত পঁয়তাল্লিশ পঞ্চাশ বছরে আমরা লক্ষ্য করে আসছি যে আমাদের এখানে আমরা একটা স্বাধীন একটা সার্বভৌম রাষ্ট্র হলেও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা রাজনৈতিক স্বাধীনতা পাওয়ার পরেও কিভাবে আমাদের সরকারগুলো আমাদের রাষ্ট্র কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত বা কখনো একসময় ছিল সোভিয়েত ইউনিয়ন মাঝে মধ্যে চীন বা অন্যান্য বৃহৎ পুঁজিবাদী রাষ্ট্রগুলো আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী যে রাষ্ট্রগুলো কিভাবে তাদের দ্বারা আমাদের শাসককে এখানে প্রভাবিত হচ্ছেন এবং এখন যারা ক্ষমতায় আছেন সরকারি দল আওয়ামী লীগ তারা যখন বিরোধী দলে ছিলেন তারাও কিভাবে এখানে ঢাকাতে বিভিন্ন দূতাবাসে তারা ধন্যা দিয়েছেন কথা বলেছেন তারা নালিশ জানানোর চেষ্টা করেছেন এখন বিএনপি একই অভিযোগে এখন তাদেরকে অভিযুক্ত হতে হচ্ছে তার অর্থ হল যে যে রাষ্ট্রের হবার কথা ছিল স্বাধীন যে রাষ্ট্র আত্মমর্যাদা সম্পন্ন হবে সেই রাষ্ট্রকে আজকে আমাদের এখানকার রাজনীতিকরা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো তারা যখন নালিশ জানান তারা যখন প্রত্যক্ষ পরোক্ষভাবে যখন হস্তক্ষেপের জন্য বলেন তখন আসলে এটা তাদের আমাদের যাত্রাভিমানে এটা আঘাত লাগে আমাদের সার্বভৌমত্বের জন্য এ ধরনের চিন্তা খুবই বিপজ্জনক আমাদের অস্তিত্বের জন্য আমাদের নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক কদিন আগে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র যে তিনি সেখানে বিএনপি যাতে নির্বাচনে আসে সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা ভূমিকা রাখতে বলেছেন তো আর কি লাগে বোঝার জন্য তার মানে আপনি প্রত্যক্ষভাবে আপনি বিয়ে আপনি মার্কিন যুক্তরাষ্ট্রকে বলছেন বাংলাদেশের অভ্যন্তরীণ রাষ্ট্র রাজনীতিতে হস্তক্ষেপের জন্য আর এই পররাষ্ট্রমন্ত্রী তিনি গত বছর একবার উল্লেখ করেছিলেন ভারত বাংলাদেশের সম্পর্ক নাকি স্বামী স্ত্রীর মতন তিনি এরকম অনেকগুলো বেফাস কথা তিনি বলে আসছেন এবং এবারও তিনি র্যাবের কর্মকর্তাদের উপরে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করানোর পক্ষে সওয়াল জবাব করতে যে তিনি যেভাবে মার্কিনীদের অনুগত হবার চেষ্টা করছেন এবং তাদের পছন্দ সেই শব্দ বাক্য তিনি ব্যবহার করছেন এবং কীভাবে তিনি খুবই আত্মমর্যাদাহীনভাবে তিনি সেখানে বক্তব্য রেখেছেন এটা জাতি হিসাবে এটা আমাদের আত্মমর্যাদার এটা আমাদের লেগেছে এটা আমাদের আত্মসম্মানে লেগেছে এবং দুর্ভাগ্যজনকভাবে সরকার তার কাছে কোনো জবাবদিহিতা চেয়েছেন কি না সেটা আমরা বলতে পারবো না তার অর্থ হচ্ছে যে বাস্তবে আমাদের সরকারগুলো নিজেরা মুখে স্বাধীনতার কথা বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন সার্বভৌমত্বের কথা বলেন অথচ তারা কথাই কথাই তারা যেভাবে বিদেশিদের কাছে ধর্না দিচ্ছেন প্রয়োজনে তারা সেখানে দরবার করছেন পরোক্ষভাবে তারা যেভাবে হস্তক্ষেপকে ডেকে তারা নিয়ে আসছেন এটা স্বাধীন রাষ্ট্র হিসাবে সম্পন্ন রাষ্ট্র হিসাবে এটা কোনোভাবেই এটাকে অনুমোদন করবার কোনো সুযোগ কোনো অবকাশ বা কোনো প্রশ্ন নেই আগামী নির্বাচন কেন্দ্র করে ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি সেখানেও আমাদের এখানে সরকারি দল যেমন বিভিন্ন দূতাবাসকে তারা আশ্বস্ত করছেন আবার বিরোধী দল বিশেষ করে বিএনপি দিক থেকেও বিভিন্ন বিদেশি দূতাবাসে যাওয়া কথা বলা এবং তাদেরকেও বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানানো এবং কোনো কোনো ক্ষেত্রে আগবাড়িয়ে বাড়িয়ে জানানোর যে প্রবণতা সেটাও কিন্তু আমরা লক্ষ্য করছি এবং কেউ কিন্তু কিন্তু ভরসাটা তো শেষ বিচারে বাংলাদেশের মানুষ এবং সেই জায়গাগুলো থেকে আমি মনে করি যে এটা আমাদের সাথে কোনো কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে কোনো আন্তরাষ্ট্রীয় কোনো সম্পর্কের ক্ষেত্রে আসলে আমরা বলেছি আমরা যে জোট নিরপেক্ষ পররাষ্ট্র নীতি আমরা এখানে অবলম্বন করব কিন্তু ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অনেকগুলো চুক্তিতে ইতিমধ্যে বাংলাদেশ আবদ্ধ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সহ অনেকগুলো নতুন চুক্তিতে বিশেষ করে আমাদের এই অঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলে নিরাপত্তার নামে তারা অনেকগুলো চুক্তিতে অনেকগুলো জোটে এটার সামনে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন পেছনে হচ্ছে আসলে চীন বিরোধী একটা রণনৈতিক যে জোট মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তার সাথে বাংলাদেশকে যুক্ত করা যায় কি না অর্থাৎ এই অঞ্চলে মার্কিন সমন্বিতির অংশ হিসাবে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ আমাদের যে ভূ রাজনৈতিক অবস্থান তাকে কাজে লাগাতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র একই লক্ষ্য আজকে ভারতেরও আজকে একই লক্ষ্য ভারত নিশ্চয়ই আমাদের মুক্তিযুদ্ধে আমাদেরকে যে সহযোগিতা করেছে জাতি হিসেবে তার জন্য আমরা কৃতজ্ঞ কিন্তু মুক্তিযুদ্ধের সহযোগিতার জন্য আমরা ইতিমধ্যেই তাদের কাছে আমরা আমরা আমাদের তাদের যা কিছু চাহিদা ছিল তাদের নিরাপত্তার প্রশ্ন থেকে শুরু করে সমস্ত প্রশ্নগুলোই ইতিমধ্যে বাংলাদেশ সমাধান করেছে অথচ বাংলাদেশের সহ অভিন্ন নদীর পানি প্রবাহে আমাদের যে ন্যায্য আমাদের যে হিসা সমস্যার এখনও সমাধান হয়নি সীমান্তে বাংলাদেশিদের অমানবিক যে হত্যাকাণ্ড সেটা এখনও পর্যন্ত বন্ধ হয়নি আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো সংকট আছে আমাদের বাণিজ্যের ভারসাম্যের গুরুতর এখনও নেতিবাচক দিক থেকে বাংলাদেশের অবস্থান ভারতের বাজার এখনও বাংলাদেশের পণ্যের জন্য এখনও পর্যন্ত উপযুক্তভাবে অবারিত নয় অথচ আমরা জানি যে ভারত তার চতুর্থ রেমিটেন্স সংগ্রহ করে বাংলাদেশ থেকে কিন্তু আমরা ভারতে চাওয়ার আগেই তাদের সমস্ত প্রাপ্তিকে একভাবে আমরা কিন্তু মিটিয়ে দিয়েছি অথচ বাংলাদেশের অস্তিত্ব তার ভবিষ্যতের জন্য আমার এখানে পানি থেকে শুরু করে সীমান্ত নিরাপত্তা আমার বাণিজ্যের যে ভারসাম্য অথবা আমার এখানে ভারতের বাজারে বাংলাদেশের পণ্যের যে যাওয়ার যে প্রশ্নগুলো এই সমস্ত জরুরি প্রশ্নগুলো এখনও পর্যন্ত কিন্তু মীমাংসাটা হয়নি আমি কথাটা এই জন্য উল্লেখ করলাম যে আপনি অনুগত কোনো পররাষ্ট্র নীতি নিয়ে এই দ্বিপাক্ষিক সমস্যাগুলোরকে সমাধান করা যাবে না অতীতে আমাদের সরকারগুলো শাসকরা তারা দিল্লিতে ইলিশ মাছ পাঠিয়ে বা কলকাতায় ইলিশ মাছ পাঠিয়ে অথবা বেনারসি শাড়ি পাঠিয়ে তারা একটা ইলিশ এবং বেনারসির কূটনীতি তারা করতে চেয়েছেন আসলে ইলিশ এবং বেনারসির কূটনীতি দিয়ে আসলে দ্বিপাক্ষিক যে সমস্যাগুলো সেটা আসলে সমাধান করা যায়নি সেটা সমাধান করা যাবে না এই বোধ এই উপলব্ধিটা এখনো পর্যন্ত আমাদের সরকারের নির্ধারক বা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি এখনো পর্যন্ত তাদের এসছে বলে আমার কাছে মনে হয়নি আমরা খুব পরিষ্কার করে বলেছি আসলে আমাদের যে সমতা ন্যায্যতা এবং পারস্পরিক স্বার্থের যে স্বীকৃতি এবং আন্তর্জাতিক যে বিধি বা আইন আছে সেভাবেই আমাদের ভারতের সাথে সমস্যা বলি বা দ্বিপাক্ষিক বা আঞ্চলিক যে সমস্যাগুলো সেই সমস্যাকে আমরা কিন্তু সমাধান করব এবং আমরা এখানে আগামী নির্বাচন কেন্দ্র করে এবং এখানে আমি সেজন্য নাগরিক হিসাবে আমি উদ্বিগ্ন আবারও আজকে বাংলাদেশের কেবলা হচ্ছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের কেবলা ভারত নয় মার্কিন যুক্তরাষ্ট্র নয় অথবা অন্য কোনো পরাশক্তি নয় এই জায়গাতে বাংলাদেশের মানুষের চৈতন্য আছে মানুষকে ঐক্যবদ্ধ করা দরকার এবং যে নামেই আর যেভাবেই হোক না কেন ধর্ণা দেবার যে রাজনীতি সেই রাজনীতিকে বন্ধ করা দরকার তার বিরুদ্ধে একটা গণপ্রতিরোধ একটা গণজাগরণ আজকে এখানে তৈরি করা দরকার আমরা জোট নিরপেক্ষ নিতে বিশ্বাস করি কোনো যুদ্ধ জোটে কোনো সামরিক জোটে বা এখানে কাউকে ঠেকানোর জন্য অথবা চীন বিরোধী কোনো জোটে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বেই হোক বা ভারতের প্রভাবই হোক না কেন কোনো জোটে বাংলাদেশকে যুক্ত করবার কোনো সুযোগ কোনো প্রশ্ন নাই এতে বাংলাদেশের নিরাপত্তা বিপন্ন হবে সার্বভৌমত্ব বিপন্ন হবে জাতি হিসেবে আমাদের যে মর্যাদা আমাদের যে অস্তিত্ব সেটা বরঞ্চ বহুমুখী অভিকাত বহুমুখী নেতিবাচক অভিজ্ঞতা তৈরি হবার আশঙ্কা থাকবে ফলে আগামী নির্বাচনে যারা আমাদের বন্ধু রাষ্ট্র নিশ্চয়ই আমরা চাইব আমাদের এই রাষ্ট্রগুলো সেটা মার্কিন যুক্তরাষ্ট্রই হোক ভারতই হোক চীন হোক রাশা হোক অথবা প্রতিবেশী অন্য যে কোনো রাষ্ট্রেই অথবা ইউরোপিয়ান ইউনিয়ন হোক না কেন তারা বাংলাদেশের মানুষের ভোটের অধিকারের পক্ষে দাঁড়াবেন তারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে তারা দাঁড়াবেন বাংলাদেশে যাতে একটা নিরপেক্ষ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে মানুষ যেন ভয়ভীতি ছাড়া তার পছন্দের দল বা প্রার্থীকে মানুষ ভোট দিতে পারেন বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাত্রা করতে পারে যে কোনো রাষ্ট্রের এটাই আমি মনে করি হওয়া উচিত তাদের তাদের মূল প্রত্যাশা এবং সেবা ব্যাপারে তাদের যদি কোনো ভূমিকা পালন করবার থাকে নিশ্চয়ই এখানকার মানুষের স্বার্থে জনগণের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে গণতান্ত্রিক অভিযাত্রার দিকে যাওয়ার লক্ষ্যে নিশ্চয়ই সেবা ব্যাপারে যদি তাদের কোনো ভূমিকা থাকে আন্তর্জাতিক জাতিসংঘসহ বিভিন্ন আঞ্চলিক ফোরামে বা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ফোরামে নিশ্চয়ই সে ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু আরেকটা কথা আমি বলতে চাই যাদেরকে আমরা বন্ধু বলছি আমার এই যে মায়ানমারের ইতিমধ্যে যে বারো থেকে চোদ্দ লক্ষ আমরা যে যারা শরণার্থীরা বাংলাদেশে আছেন আমরা এই বন্ধু রাষ্ট্রকে এখনও পর্যন্ত বাংলাদেশের পক্ষে কোনো গুরুত্বপূর্ণ অবস্থান নিতে এখন আমরা দেখিনি ভারত যেটাকে আমরা পরম মিত্র মনে করা হচ্ছে এই প্রশ্ন ভারত বাংলাদেশের পক্ষে বলিষ্ঠ কোনো অবস্থান তারা গ্রহণ করতে পারেনি রাশিয়া এই প্রশ্নে বাংলাদেশের পক্ষে বা এই শরণার্থীদের নিরাপদে মায়ানমারে যাওয়ার ব্যাপারে তারা কিন্তু বলিষ্ঠ কোনো ভূমিকা এখনও পর্যন্ত আমরা কিন্তু লক্ষ্য করিনি অনেকগুলো দেশেরই কোনো এমনকি সৌদি আরবের সেখানে বহুকাল আগে আমাদের কিছু মায়ানমারের লোকজন বাংলাদেশে তারা সেখানে গেছেন মাঝখানে শুনেছিলাম যে তাদেরকে আবার তারা বাংলাদেশে ফেরত পাঠানোর একটা উদ্যোগ নাকি আবার তারা শুরু করছেন এটা কোনো বন্ধু রাষ্ট্রের এগুলো কিন্তু এটা পরিচয় নয় কথাটা এই জন্য উল্লেখ করলাম তাদেরকে আমি বন্ধু রাষ্ট্র হিসাবে গণ্য করব যারা আমার এই সমতা ন্যায্যতা আন্তর্জাতিক বিধি অনুসারে যারা আমার আর সমস্বার্থের স্বীকৃতির ভিত্তিতে স্বাধীন রাষ্ট্র হিসাবে মর্যাদা দিয়ে যারা আমার সাথে কথা বলবেন আলোচনা করবেন যারা এই বৈশ্বিক এই যে প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীতে পারস্পরিক সহযোগিতার দুয়ার যারা উন্মোচন করবেন নিশ্চয়ই তাদের সাথে আমরা বন্ধুত্ব চাই সমমর্যাদার ভিত্তিতে তাদের সাথে নিশ্চয়ই আমরা বাণিজ্যের সম্পর্ক চাই নিশ্চয়ই আমরা একটা সৎ প্রতিবেশীর জায়গা থেকে আমরা এখানে বসবাস করতে চাই আগামী নির্বাচনকে কেন্দ্র করে ভারত বলি মার্কিন যুক্তরাষ্ট্র বলি চীন বলি রাশিয়া বলি অথবা পৃথিবীর কোনো পরাশক্তির নিশ্চয়ই বাংলাদেশে আমরা কোনো হস্তক্ষেপ চাইব না বাংলাদেশের বাংলাদেশ কোন পথে চলবে বাংলাদেশের জনগণ সেটা কিন্তু নির্ধারণ করবে আমি আগে যে কথা বলেছি বন্ধু রাষ্ট্র হিসাবে তারা কেবলমাত্র বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাতে নিশ্চিত হয় সেই ব্যাপারেই তারা কেবলমাত্র তাদের কনসার্ন বিভিন্ন ফোরামে তারা ব্যক্ত করতে পারেন এর বাইরে বিভিন্ন সময় আমরা শুনি কখনো বাণিজ্যের নামে কখনো তারা তাদের বিভিন্ন দূতাবাসের নাম করে বিভিন্নভাবে কখনো গোয়েন্দা সংস্থার মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র রাজনীতিকে তারা নিয়ন্ত্রণ করতে চান এই ধারাগুলোকে বন্ধ করতে হবে সুতরাং বাংলাদেশে আমরা আমাদের কোনো কোনো যুক্তিতে কোনো বিদেশি হস্তক্ষেপকে নিশ্চয়ই আমরা সেখানে বরদাস্ত করব না আগামী নির্বাচনে নিশ্চয় আমরা একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচনে নিশ্চয় আমরা বিদেশি পর্যবেক্ষক আমরা চাইব বিদেশি সাংবাদিকদেরকে আমরা চাইব নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান তারা যদি অবাধে এখানে আসতে পারেন নিশ্চয় সেটা আমরা চাইব তাদের লক্ষ্যটা হবে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটের অধিকার মানুষ অবাধে প্রয়োগ করতে পারছে কিনা সেটা বরঞ্চ পর্যবেক্ষণটা করা সুতরাং আমরা সেই জায়গায় যদি তারা ভূমিকা পালন করতে পারেন তারা বন্ধু হিসেবে তারা আসলে মর্যাদার জায়গাটা নিশ্চয়ই আমরা আমরা বিবেচনা করব তো বাংলাদেশের জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি ইতিমধ্যে কথাটা উল্লেখ করেছি এবং আরেকটা ব্যর্থ নির্বাচনের দায় বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাষ্ট্র বহন করতে পারবে না সুতরাং কারণ আরেকটা নির্বাচন ব্যর্থ হলে এখানে সংঘাত সংঘর্ষ জায়গাটা বাড়বে অনেকে আশঙ্কা ব্যক্ত করেন এটা আফ্রিকান সিনড্রোমের মতন এটা অকার্যকর রাষ্ট্রের দিকে বাংলাদেশ যাবে কি সেরকম একটা আশঙ্কার জায়গাটা ভবিষ্যতে দেখা দিতে পারে নিশ্চয়ই আমরা যখন আমাদের মুক্তিযুদ্ধের আমরা সুবর্ণ জয়ন্তী পালন করছি যখন একান্ন বছরে বাংলাদেশ এখন আমরা পা দিচ্ছি আমরা সামনে তাকাতে চাই একবিংশ শতাব্দীর উপযোগী একটা গণতান্ত্রিক প্রতিনিধিত্বমূলক যেখানে মানবাধিকার নিশ্চিত হবে মানুষের মৌলিক চাহিদা যেখানে নিশ্চিত হবে এবং মুক্তিযুদ্ধের আমাদের যে ঘোষণা ছিল অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার বাংলাদেশ যাতে সে পথে হাঁটতে পারে সেটাকে আমরা নিশ্চিত করতে চাই সেই লক্ষ্যে আসলে দরকার আরেকটা গণজাগরণ মুক্তিযুদ্ধের মতনই আরেকটা গণজাগরণ মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস আমি বিশ্বাস করি আমাদের সাময়িকভাবে মানুষ হচট খেলো শেষ পর্যন্ত মানুষ ঐক্যবদ্ধ হবেন সংগঠিত হবেন মানুষ আরেকবার জেগে উঠবেন এবং এই জেগে ওঠার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে রক্ষা করব বাংলাদেশের উজ্জ্বল গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা নিশ্চিত করব বাংলাদেশের মানুষ নিশ্চয়ই এবার এই পরীক্ষায় মুক্তিযুদ্ধের মতন এই পরীক্ষা আমরা পাশ করব আবারও আমাদের দেশ এবং জনগণ আরেকবার বিজয়ী হবেন আপনাদেরকে আমার বক্তব্য শোনার জন্য চেন্স টিভির ডার্ক রুম থেকে আমি আরেকবার আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাইকে অভিবাদন